আমি আবার যাওয়ার সময় আমার জামাইয়ের জন্য পার্সেল নিয়ে যাচ্ছিলাম, ওকে ছাড়া একা একা কিছু খাবো সেটা কি করে হয়। হ্যালো সবাই, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমরা একটু সাডেন প্ল্যানে বের হলাম আম্মু সহ, সাথে আমার বোনরাও আছে। অনেক সুন্দর ওয়েদার আজকে, কত দিন পর বৃষ্টি হলো। বৃষ্টির পরপর বৃষ্টি ভেজা রাস্তা, মেঘলা ওয়েদার, এগুলো কি যে ভালো লাগে, মনটাই ভালো হয়ে যায় এমন সময়। যদিও কি যেন মিসিং মিসিং লাগছিল, কারণ সাদমান জয়েন করতে পারেনি আজকে আমার সাথে, ও অফিসের কাজে একটু ব্যস্ত ছিল। তো আমরা বাসার কাছে একটু পার্কের মতো একটা জায়গায় একটু ব্রেক নিয়ে ছবি টবি তুললাম। ইদানিং অনেক ফুল গাছ একসাথে দেখলে, মানে বিভিন্ন রকম ফুল দেখলে ভালোই লাগে। তো ছবি তোলার ব্রেক শেষে আমার রিক্সা পার্টনার চেঞ্জ, এরপরে আমাদের প্ল্যান হলো কোথাও খেতে যাব। আম্মু আজকে আমাদের ট্রিট দিবে কোনো কারণ ছাড়াই, কোনো প্ল্যানিং ছাড়া হুটহাট এমন ট্রিট পেলে তো মজাই লাগে, তাও আবার সেটা যদি হয় কাচ্চি দিয়ে। আমরা আজকে সবাই চলে আসছি কাচ্চি বিরিয়ানি খেতে। আমাদের তিন বোনেরই একসাথে কাচ্চি খেতে ইচ্ছা হচ্ছিল, আম্মুর এত ইচ্ছা যদিও হচ্ছিল না, বাট আমাদের সাথে সাথে রাজি হয়ে গেল, এরকম অবস্থা। তো ওরা কাচ্চির সাথে আবার চিকেন রোস্ট নিয়েছিল, আর আমি হচ্ছে অর্ডার করেছি আমার জন্য শুধু একটা জালি কাবাব এক্সট্রা। কাচ্চির সাথে জালি কাবাব খেতে আমার খুবই ভাল লাগে। কাচ্চির আলু তো বেস্ট, একজনের জন্য যেই পরিমাণ রাইস দেয় সেখান থেকে দেখা যায় আমি রাইস কম নেই, শুধু আলু দিয়েই খেয়ে ফেলতে পারবো এরকম অবস্থা। শসা কাঁচামরিচ নিলাম, আর সাথে হচ্ছে লেবু। আর ওরা যে চিকেন রোস্টটা নিয়েছে ওইটা আমি একটু টেস্ট করে দেখলাম, অনেক অনেক মজার ছিল। খাওয়া শেষে আমরা সবাই বোরহানি নিলাম। এসব বিরিয়ানি টাইপ খাবার দাবার কিন্তু সবসময় ভালো লাগে না, অনেকদিন না খেয়ে একটু গ্যাপ পড়লে তখন আমার বেশি ভালো লাগে, আর শেষে বোরহানিটা খেয়ে যেই তৃপ্তি হয়, আলহামদুলিল্লাহ ইট ওয়াজ এ গুড লাঞ্চ ডেট। আমি আবার যাওয়ার সময় আমার জামাইয়ের জন্য পার্সেল নিয়ে যাচ্ছিলাম, ওকে ছাড়া একা একা কিছু খাবো সেটা কি করে হয়। তো রেস্টুরেন্ট থেকে বের হয়ে দেখি একটা পাখির দোকান, এরকম পাখি একসময় আমরা পালতাম অনেক আগে। আম্মু অ্যাকোরিয়ামের ফিশ দেখছিল, আম্মুর আবার এরকম ফিশ আছে বাসায়। এরপর সামনেই কাঁচা বাজার থেকে কি কি যেন বাজার করে নিচ্ছিল বাসার জন্য। তো সন্ধ্যার আগে আগে আমরা একটা লেকের পাড়ে গিয়েছিলাম, যেখানে সুন্দর সানসেট দেখলাম। এখান থেকে প্লেন ল্যান্ডিং দেখা যায় খুব কাছ থেকে, একটু পরপরই প্লেন যায়। তো এই জায়গায় আর কোনো ভিডিও আসলে করা হয় নাই, অন্য আরেকদিন ডিটেলসে দেখাবো না আশেপাশে কিরকম। তো সবশেষে সন্ধ্যায় বাসায় ফিরলাম, বাসায় যাওয়ার পর স্বাদ মজা করে বিরিয়ানি খেলো, তারপর দই নামালাম আমরা একসাথে খাবো। এটা খুবই কিউট একটা দই ছিল, মানে দইয়ের যে হাড়িটা এটা কিউট, অনেক ছোট, ভিডিওতে হয়তো বড় দেখাচ্ছে, মজাও ছিল। তো আমরা ঠান্ডা ঠান্ডা দই খেতে খেতে আর সাথে মুভি দেখতে দেখতে সুন্দর একটা দিন এভাবেই শেষ করলাম।